তো গাইস তোমরা তো সবাই দেখছো যে গত কয়েকদিন আগে আমি একটা ইউএমপি এর চ্যালেঞ্জ ভিডিও বানাইছিলাম এন্ড সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করে ওনলি বেন্ডিং মেশিনের গান দিয়ে পুরো ম্যাচ খেলবেন টু গেম দিয়ে গান কিনবেন প্লিজ চ্যালেঞ্জ করো আর এখানে তার নামটাও নিতে বলছে তো তার নাম হচ্ছে মাসুদ ভাই এন্ড মাসুদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য তো এই চ্যালেঞ্জটা গাইস আমি যখন দেখছি তখন আমার মনে হইছে কি রে ভাই এত সহজ একটা চ্যালেঞ্জ এটা তো আমি এক ম্যাচেই কমপ্লিট করে ফেলবো মানে নামার সাথে সাথে টোকেনের উপরে নামবো তারপর গাইস একটা গান কিনা মারা শুরু করবো তো প্ল্যান অনুযায়ী গাইস আমি সোলো ভার্সেস ডুওতে ম্যাচ স্টার্ট করে দিই আর ভাই মার্সেলিটিক্সে নেমে জিতেছিলাম কারণ সামনেই ছিল টোকেনের বক্স আর এখানে দেখো ভাই আমার সামনে একটা এনিমিও নামছে যার জন্য গাইস আমি শুরুতে রাশ মারি না কারণ এনিমি কিন্তু অলরেডি গানের উপরে নেমে গেছে দেন এনিমিটা যখন এখান থেকে গানটা নিয়ে ভিতরের দিকে চলে যায় তারপর আমি তার সময় গিয়ে টোকেন গুলো নেই দেন আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছিলাম যে ভাই সামনে কোনো এনিমি আছে কিনা এটা দেখার জন্য আর দেখি ভাই সামনে একসাথে দূরে 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 করতেছে আর এখানে ভাই 200 টোকেন নিয়ে আমি একটা ম্যাক্স 7 পেয়ে গেছি বাট ম্যাক্স 7 এর কোনো এমও আমার কাছে নাই তার উপরে গাইস ম্যাক্স 7 হচ্ছে শর্ট রেঞ্জের গান আমার যদি কোনো এনিমি রে মারতে হয় তাহলে ভাই একবারে শর্ট রেঞ্জে মারতে পারি এই জায়গা দিয়ে দেখো ভাই পিছে থেকে সামনে থেকে সব দিক দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করছে মানে এনিমি ভাই চারিদিকে তো আমি কোনো উপায় না পেয়ে চিন্তা করলাম এনিমিটারে মারবো বাট এটা দেখো আমার মারার জন্য পিক টানতেছে ভাই ভাই শর্টে আইবই না ওইখানে দাঁড়া পিক টানতেছে আমি ভাবলাম যে ভাই যাই এখান থেকে কিন্তু যাইতে যেতে আমার অনেকটা ড্যামেজ এনিমিটা দিয়ে দেয় এই মুহূর্তে আমি কি করবো ভাই মাথা কিছুই কাজ করতেছিল না তারপর চিন্তা করলাম যে ভাই এখানে বসে একটা বনফায়ার জেলায় হিল করতে থাকি আবার ভয় ছিলাম গাইস ডান পাশের এনিমি গুলো আবার রাশ দিয়ে দেয় তবে যেটার ভয় ছিলাম একটু পরে সেটাই হয় সামনে দিয়ে দেখলাম এনিমিটা রাশ দিয়েছে ওইটার মারতে নিলাম আর পিছনের দিকে দেবে উড়া দুরা ড্যামেজ দেওয়া শুরু করছে কোনো মতে ওয়াল মেরা গাইস আমি চলে আসি এই চিপায় আর এখানে দাঁড়ায় গাইস ভয় ভয় মেডি মারতে থাকি কারণ যে কোনো সময় যে কোনো দিক দিয়ে এনিমি আইসা যদি রাশ মারা যাচ্ছে আমার একটা গুলি করে আমি শেষ তারপর আমি যখন ভিতরের দিকে যাই আর সাউন্ড পাই এনিমি ওই সাইড দিয়ে দূরে দূরে আসতে সেই জন্য আমি আবার এদিকে চলে আসি আর যেটা ভাই বরাবর আইতেছিল দিছি যাইতাম এটা নক করে কিন্তু আমার এমন শেষ হয়ে যায় এমন টাইমে এই জন্য আমি তার সময় আবার ওইখান থেকে বাইকে চলে যাই দেন এখানে যে লুট বক্স গুলো ছিল ওইগুলো আবার খোঁজার চেষ্টা করলাম কিন্তু একটার ভিতরে ভাই ছিল না ম্যাক্স 7 এর এমও আর ওই দিক দিয়ে আমি যে প্লেটারে নক করছিলাম ওইটার আবার ওর টিমমেট এসে রিভাইভ দিয়ে দেয় আমি গাইছি এই পিলারের পিছনে বসে বসে মেডি মাথা থাকি যার কারণে এনিমি গুলো আর আমার দেখে না তারপর মার্শাল ইলেকট্রিক্সে গাইছি আরো এক জায়গায় টোকেন ছিল সেখান থেকে আমি আরো 200 টোকেন নিয়ে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আমার কাছে আছে 500 টোকেন আর আমি এই 500 টোকেন দিয়ে কি করি গাইছি সামনে যে বেন্ডিং মেশিনটা ছিল সেখান থেকে আমি কিনে নিই গাইছি বিএসকে মানে স্নাইপার গান আর স্নাইপার তো ভাই অনেকদিন ধরে চালাই না আমি জানি না বর্তমানে আমার হাত কেমন আছে তারপর আমি নিয়ে নিছি দেন গানগুলো কিনা যখনই আমি এপাস দিয়ে যাইতেছিলাম দেখি এনিমিটা আইতেছে বরাবর যেটা আমি একটু আগে নক করছিলাম স্নাইপার দিয়ে একটা লাগানোর চেষ্টা করলাম লাগলো না আরো একটা লাগানোর চেষ্টা করলাম বাট এপাস দিয়ে ওর টিমমেট এসে আমার একবারে যাইতে ভরে দিছে পরে ব্যাক দেওয়ার পরে দেখি গাইস মাইনাস খাইতে খাইতে ভাই আমার র্যাঙ্ক স্কোর একবারে লাস্টের দিকে আছে মানে আর একটু মাইনাস খাইলে কিন্তু আমার মাস্টার 3 স্টার দিকে নামাই দিব গতকালকের ভিডিওতে কিন্তু তোমরা দেখছিলে যে আমার মাস্টার 3 স্টারের অর্ধেক পর্যন্ত ছিল ওই দাগটা বাট বর্তমানে কিন্তু একবারে লাস্টের দিকে মানে কি পরিমাণ মাইনাস আমি খাইছি তোমরা বুঝতে পারতাছো তারপরে গাইস আমি সোলো ভার্সেস ডুওতে আরো কয়েকটা ম্যাচ খেলছিলাম কিন্তু কোনোভাবেই এই চ্যালেঞ্জটা সোলো ভার্সেস ডুওতে কমপ্লিট করা সম্ভব হইতাছিল না এই জন্য আমি চিন্তা করলাম যে গাইস কেননা সোলোতে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক আর ভাই সোলো খেলার পরও প্রথমে কয়েকবার মাইনাস খাইছিলাম তারপর আমি চিন্তা করলাম ভাই কিছু তো একটা পরিবর্তন করতে হবে তারপরে যে আমি পারবো পরে হঠাৎ করে আমার মনে হলো ভাই ক্যারেক্টার স্কিলটা একটু চেঞ্জ করে দেখি কারণ অনেক দিন ধরে আমি সেম কম্বিনেশন নিয়ে খেলতেছি তারপর গাইস আমি এই ক্যারেক্টার স্কিল কম্বিনেশনটা বানাই যেখানে আছে গাইস লুকেটা শানি অ্যান্টোনিও তার সাথে গাইস অ্যাক্টিভ স্কিলটার নাম আমার মনে নাই মানে চিহ্ন দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো এটা কোনটা আর এইটা ভাই সেই লেভেলের একটা স্কিল যেটাতে টিপ দেওয়ার সাথে সাথে ভাই 200 এইচপি থেকে আমার সাথে সাথে 310 এইচপি হয়ে যেত তার সাথে ভাই শিল্ড পয়েন্ট ছিল আরো তো যাই হোক তারপর আমি এই ভয়ানক লেভেলের ক্যারেক্টার স্কিল লাগায় গাইস সোলোতে একটা ম্যাচ স্টার্ট করে দিই আর এইবার গাইস আমি কোনো কিছু না চিন্তা করে নাই মাঝে একবারে পিকের দিকে যে টোকেনটা আছে এই টোকেনের উপরে বাট আমার সাথে একটা এনিমিও নামছে এনিমিটা কিন্তু গান পায় গেছিল দেন পিছনের দিকে একটা ওয়াল মেরা সামনের দিকে দৌড় দিয়ে আর এনিমি ড্যামেজ দেওয়া শুরু করে দেন ক্যারেক্টার স্কিল জ্বালায় দিই দেন তাড়াতাড়ি করে এখানে আসে ভাই বেন্ডিং মেশিনটা ওপেন করে দেয় ভাই আমি একটা ম্যাক্স 7 এখান থেকে আগে কিনে নেই আর সামনে দেখি ভাই তুমুল ফাইট চলতেছে আমি যাইতেছিলাম ফাইটে অংশগ্রহণ করতে বাট গিয়া দেখি এখানে 500 টোকেন পড়ে আছে টোকেন নেওয়ার পর দেখি আরো একটা হুকুম হয়ে পড়ছে আর এটা ভাই এনিমিটা এটাতে দিছি ভাই যাইতাম এটা মাইরা পরে দেখি যে ভাই আমার ম্যাক্স 7 এর এমন আর মাত্র তিনটা আছে আর যেহেতু গাইস টোকেন ছিল এই জন্য আমি তাড়াতাড়ি করে এই দোকানে চলে আসি এন্ড ভাই এখান থেকে এমন কিনা শুরু করি আর দেখি ভাই সামনে আরো একটা এনিমি আছে তো রিলোডটা মাইরা গাইস আমি যাতা শুরু করি মনে করেছিলাম আমার কাছে ওয়াল আছে এই জন্য আমি বইসা পড়ি তারপর ঘুরে আবার কিছু যাতা মারার পর এটা মরা যায় আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমার পিং চলতেছে ভাই 100 এর উপরে মানে 140 20 এরকম 100 নিচে নামতাছি না যার কারণে কিন্তু ভাই পুরো ম্যাচে আমার প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছিল খেলতে তো এখানে গাইস আমি কিছু ম্যাক্স 7 এর এমও পেয়ে গেছিলাম তারপর দেখলাম যে ভাই সামনে যে রুম আছে এই রুমের ভিতরে তুমুল ফাইট চলতেছে আমি যাইতেছিলাম থার্ড পার্টি করতে আর গিয়াই ভাই দেখি দুইটা ফাইট করতেছে যায় একটার যাতা দিলাম ভাই এটা ড্যামেজ আসলো মইরা গেছে তারপর দেখি যে ভাই আমার সামনে একটা লেভেল 3 ভালো বেস্ট পেয়ে রয়েছে তো বেস্টটা চেঞ্জ করে দেখি গাইস পিছন দিকে আরো একটা এনিমি আসছে আর এটা ভাই উইনিমিটাই যেটা ভাই শুরুতে আমার লগে নামছিল এটা ভাই অনেকটা ড্যামেজ করে দিছে আরো কিছু ড্যামেজ দিয়ে মাইরা দিছি বেচারে এনিমি গাইস হুদাই মাইনাসটা খাইলো মানে ওরে কে কইছিল ভাই একবার মইরা আবার এখানে নামতে দুইবারই আমার হাতে মরছে তো গাইস চারটার মতো কিল করে আমি মনে সুখে পিকটা লুট করতেছিলাম আর দেখলাম যে গাইস এই সাইডে একটা প্লেয়ার আর গাইস এটারে দেখো ভাই যখনই আমি মারতে দেখি ভাই ক্যারেক্টার লাগায় পড়া গেছে কি রে ভাই এই ক্যারেক্টারটা ইউজ করে গাইস সব প্লেয়াররা পিকে ছাদের উপরে বসে বসে ক্যাম্পিং করে মানে ক্যাম্পিং করার সময় আস্তে করে এটা ছাইরা নিচে নামবো নিচে নামে আবার এটা ছাইরা উপরে যাবো মানে কি কইতাম তো যাই হোক আমি দৌড়াদৌড়ি করতে করতে দেখি গাইস এখানে আমার কাছে 900 টোকেন আছে তারপর আমি ভাবলাম চলো গাইস বেন্ডিং মেশিন দিকে এখানে কিছু বাজার করা যাক তো এখান থেকে গাইস আমি ভিএসকে যে গানটা আছে ওইটাও নিয়ে নেই আর সাথে কিছু এমও নিয়ে নেই তারপর আবারও সাউন্ড পেতে থাকি ভাই সামনে দিয়ে একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে আর ওটার মারার জন্য আমি এখানে দাঁড়ায় পড়ি দেন যখনই মারতে নিই এই যে আবার গেছে ভাই ক্যারেক্টার লাগা মানে কি কইতাম গাইস মানে ভাই এই ক্যারেক্টার দিয়ে যে গাইস আমার কি পরিমাণ নির্যাতন করতেছে তো যাই হোক এখানে আমার ম্যাক্স 7 এর এমও আবারও শেষ হয়ে যায় তারপর আমি আবারও এখান থেকে গাইস কিছু ম্যাক্স 7 এর এমও কিনে নেই দেন একটু সামনে যেতে দেখি গাইস পিছের দিকে আরো একটা এনিমি আইতাছে তো ওইটার দিকে আমি ম্যাক্স 7 দিয়ে লাভ দিয়ে যাতা মারা শুরু করি বাট কিছু ড্যামেজ দিতে এনিমিটা আমার হেড মেরা দেয় কোনো মতে এখানে এসে কাবার নিয়ে গাইস মেডি মারতে থাকি বাট এনিমিটা গাইস রাশ দিতে আসলে হুকুম হয় আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে ভাই কখন আমার ক্যারেক্টার স্কিলটা আইবো এনিমি ভাই রাশ দিয়ে যেতেছে কিন্তু আমি ভাই পলাই
যেতেছি কারণ গাইজ আমি অপেক্ষা করতেছি ভাই কেমনে আমার ক্যারেক্টার স্কিলটা আনা যায়। তো এখানে গাইজ আমার ক্যারেক্টার স্কিলটা আইসা পড়ছে আর তখনই আমি রাশ মেরে দিই ইনিমিটার মারার জন্য। দেন ক্যারেক্টার স্কিল টিপ দিয়ে শুরু করি যা তার এই জায়গায় ভাই ইনিমি কিন্তু অনেকটা ড্যামেজ দিছিল বাট পুরোটাই কিন্তু আমার ক্যারেক্টার স্কিলের উপরে দিয়ে গেছে। এখানে আমি ভাই বেঁচে গেছি। মানে গাইজ এই ক্যারেক্টার স্কিল কম্বিনেশনে তোমরা একটু হিসাব করে দেখো ভাই কত এইচপি দেয়। মানে শুরুতে তো ভাই লুকেটা ক্যারেক্টারের কারণে দুইটা কিল করলে ভাই 250 এইচপি হয়ে যায়। তারপর গাইজ ওইটাতে একটা ভেস্ট কি জানি আছে ওইটা লাগাইলে ভাই হয়ে যায় আরো 30 এইচপি মানে 280 এইচপি। তারপর গাইজ অ্যান্টোনিওর একটা শিল্ড পয়েন্ট থাকে, তারপর শানি ক্যারেক্টারে আরো একটা শিল্ড পয়েন্ট থাকে। মানে বুঝতে পারতেছো ভাই সব মিলে ভাই 300-400 মতো এইচপি হয়ে যায়। তো এখানে গাইজ 5টার মতো কিল আমি ম্যাক্সিমাম দিয়ে যাইতা করে তারপর ভাবলাম ভাই MP5 টা নিয়ে নেই কারণ ভাই ম্যাক্সিমাম এর আমি গাইজ আমি সহজে পাইতাছিলাম না, এই জন্য আমি এখান থেকে চেঞ্জ করে ম্যাক্সিমাম ফালায় MP5 কিনে নিছি। দেন পিকে তে ঘোরাঘুরি করে আমি আরো কিছু টোকেন পাওয়া যায়। তারপর এখানে আইসা ভাই বেন্ডিং মেশিন থেকে আমি আরো একটা চিপ কিনে আনি আর এই জায়গায় ভাই আমার MP5 টা 3 লেভেল করে। তারপর আমি যাইতাছিলাম গাইজ পুচুনকের দিকে আর দেখলাম যে গাইজ এখানে একজন আরামসে দাঁড়া দাঁড়া সুপার এয়ারড্রপ লুট করতেছে। তো আমি মনে করেছিলাম এখান থেকে হেড মারব বাট ইনিমিটা আমারে দেখালে আর ওয়াল মারে দেয় আর পিছনের থেকে আরেকটা আমার ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল এই জন্য আমি এখানে দাঁড়া ধৈর্য ধরে একটা মেডি মেরে নিই। তারপর গাইজ মেডি মারা শেষ হলে আমি ক্যারেক্টার স্কিল টিপ দিয়ে এটার প্যাকের ভিতরে ঢুকে যাই বাট এনিমি এখান দিয়ে ফাঁকা আসলে এখান দিয়ে দূর মেরে গেছে। একবার মনে হলো যে ভাই ড্রপটা লুট করি, তারপর মনে হলো যে না ভাই ক্যারেক্টার স্কিল শেষ হওয়ার আগে ওইটার মাইরা আসি আর মারতে গিয়ে দেখি গাইজ এটার একটা প্রবণ। অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কিন্তু সোনিয়া অন হওয়ার পর দেখি যে ভাই এনিমিটার সোনিয়া আমি অন করি না, এনিমিটার সোনিয়া অন করছে গাইজ নিচের এনিমিটা যেটা ভাই আমার শুরুতে ড্যামেজ দিয়েছিল। তো যেহেতু গাইজ এনিমিটা আমার কিলটা চুরি করছে এই জন্য আমি ওরে মারার জন্য রাশ দিয়ে দিই আর এনিমিও আমার রাশ দিয়ে দেখা বাইরে ড্যামেজ দেওয়ার ট্রাই করে বাট এখান থেকে আমি ওর MP5 দিয়ে অনলি রেট মেরে দিই। তারপর তাড়াতাড়ি করে চিন্তা করলাম যে ভাই একটু লুট টু নিয়ে নিতে হবে কারণ SMG আমার বেশি একটা নাই এন্ড এখান থেকে ভাই হালকা কিছু লুট টুট করে ভাই জোন সিং দিয়ে দিতেছিল। তাড়াতাড়ি করে আমি জোনের ভিতরে ঢুকার চেষ্টা করতেছিলাম বাট দেখেছি গাইজ বাম পাশ দিয়ে একটা নেমে গাড়ি নিয়ে আইতেছে আর ওইটা গাইজ গাড়ি নিয়ে আমার উড়ানোর চেষ্টা করতেছে। তারপর আমি চিন্তা করলাম যে এটা মাইরা দিয়ে কিছু গুলি করার পর এটার গাড়িটা ফুটে যায়। পরে দেখি যে ভাই এনিমিটা গাড়ি থেকে নাইমা দাঁড়াইছে তো আমি এসে যা লাভ দিয়ে ভাই মারা শুরু করি আর 286 হেডশট লাগে এনিমিটা মরে যায়। দেন ওইখান থেকে আমি চলে আসি গাইজ জোনের ভিতরে আর জোনের ভিতরে আইসা দেখি গাইজ জোনের বাইরে থেকে একটা নেমে কারে জানি গুলি করতেছে। তো আমি চিন্তা করলাম দেখি ভাই ওটা মারতে পারি কিনা আর যাই গাইজ এখান থেকে আমি VSK দিয়ে ওরা একটা শট লাগাই দিয়ে আর এনিমি দেখি ভাই লঞ্চ পেট দিয়ে ভাগার চেষ্টা করতেছে। তারপর আরো একটা মাইরা ওইখানে সোনিয়া অন করে মাইরা দিই। তো এখানে গাইজ আমার মোটামুটি 8টার মতো কিল হয়ে যায়, এনিমি থাকে আর মাত্র 6টা। দেন ওগুলারে খুঁজতে খুঁজতে আমি একটা এনিমির LCV দেখছিলাম ওটারে মারতে গেছি আর দেখি ভাই পিছনের থেকে আরেকটা মনস্টার ট্যাক নিয়ে আইতেছে। এজন্য আমি তাড়াতাড়ি করে আইসা বাড়ি গাছের পিছনে দাঁড়ায় পড়ি আর ভাই ওইটা আমার ড্যামেজ দেওয়া শুরু করে। আর এখানে দেখো ভাই মনস্টার ট্যাক কলাটার আমার সামনে আইসা জানি কি হয়ে যায়। মানে আমি মনে করেছিলাম ও চালা যাইব গো পরে দেখি যায় না, এজন্য আমি স্কুপ করে ওর মাথায় পায়ে দিয়ে গেছি এখানে ওরে মাইরা দিই। বিশ্বাস করো ভাই আমি ভাই পুরাই ভয় ছিলাম, মানে এটা যদি আমার ট্রাক দিয়ে উড়ে দেয় আমি মনস্টার ট্যাক দেখলে গাইজ এক দৌড় মাইরা পলা যায় কারণ ভাই এটার হাতে থেকে কোনো এই ওয়াল টল মাইরা হইলো বাঁচা যায় না। বাট এই জায়গায় এনিমিটার কি হইলো আমি নিজেও জানি না। তো যাই হোক সামনে থেকে একটা ড্যামেজ দিয়েছিল ওটারে মারার লেগে স্কুপ করে রাখলাম যে ভাই বাইরে হইলে একটা হেড মারবো কিন্তু এনিমি আর বাইরে হলো না। আর দেখি যে গাইজ দুই পাশ থেকে আরো একটা এনিমি এনিমিটারে নির্যাতন করতেছে বোম টোম মাইরা। তো আমি গাইজ ভিতরে ঢুকে গাইজ দেখি যে একটা এনিমি দৌড়ায় যাইতেছে আর ওইটারে দেখে ক্যারেক্টার স্কিলটা জ্বালায় শুরু করি ফায়ার এন্ড কিছু ফায়ার দিতে এনিমিটা মরে যায়। এখন শুধু গাইজ লাস্ট দুইটা প্লেয়ারই আছে আর তার ভিতর থেকে একটা এলসিভি উপরে উঠে বসে রয়েছে কিন্তু একটু পরে এনিমিটা কোন দিক দিয়ে জানি নাইমা যায় সাউন্ডও পাইলাম না আর নাইমা গিয়ে উপরে যে মনস্টার টাকটা ছিল ওটা নিয়ে নেয়। তো আমি এখানে বসে লুট করতেছিলাম আর দেখি গাইজ পিছনের থেকে আমার কে জানি ড্যামেজ দেওয়া শুরু করে। অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল ভাই কোনো মতে বাইচা গেছি এন্ড ঘরের ভিতরে আইসা ভাই আমি একটা মেডি মারা শুরু করি। পরে মেডি মারা শেষ করে আমি দেখার চেষ্টা করলাম যে ভাই আমার ড্যামেজটা ডিসে করতে কার দিকে ভাই পাথর এখান থেকে ড্যামেজ দিয়েছে। তো ওটা আমি VSK দিয়ে 120 একটা লাগাই দিলাম আর দেখি যে গাইজ এনিমির গাড়ির উপরে উঠে এটা বসে পড়ছে আর এই জায়গায় ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে ভাই মোবাইলের চার্জ একবার শেষ হয়ে গেছে। তো যাই হোক আমি মনে করছিলাম এখনো মনে এনিমিটা ওইখানে বসে রয়েছে পাথর এখানে, এই জন্য আমি আবার রিসেট দিয়ে নাইমা দেখার চেষ্টা করি যে ভাই এনিমিটা কি এখানে আছে কিনা। পরে দেখি যে না ভাই এখানে নাই। তো আমি এলসিমির ভিতরে ঢুকতে দেখি গাইজ এনিমিটা গাড়ি থেকে নামছে এন্ড আমি ভাই উড়াদুরা ড্যামেজ দেওয়া শুরু করি। মানে আমি ওর শুরুতে ড্যামেজ দেওয়া শুরু করি বাট পিছনে এনিমিটা এটা নক করা দেয় কিন্তু নিতে দেবো না ভাই আমি এখানে ওয়াল টল মাইরা গাইজ স্কিলটা আমি নিজেই নেই। মানে এনিমিটা কি সহজ মনে করছে গাইজ এত কষ্ট করে আমি ড্যামেজ দিলাম ময় আরামসে কিলটা নিব। তো যাই হোক এখন শুধু লাস্ট একটা প্লেয়ারই আছে আর ওইটারে দেখে গেছে আমি মারার চেষ্টা করছিলাম বাট এনিমি গাছ হয়ে ঘুরতেছিল। তারপর আমি ভাই গাছ ছুটার লগে লগে ওয়াল মারা দিয়ে আর এনিমিও ওয়াল মারা দিছিল। আমি চিন্তা করছিলাম যে গাইজ লাস্ট এনিমিটারে VSK দিয়ে মারবো, মানে VSK দিয়ে একটা হেডশট মারা মারবো বাট এনিমি গাইজ উড়া দুরা বোম টোম মাইরা আমার নির্যাতন করার চেষ্টা করতেছে। তারপর আমার মনে পড়লো যে ভাই আমি এখন চ্যালেঞ্জের ভিতরে আছি, এখন যদি লাস্ট এনিমির সাথে আমি দুষ্টামি করতে যাই তাহলে এনিমি মারে মারা দিলে শেষ। তো যাই হোক এটা মনে করে আমি এনিমিটারে ড্যামেজ দেওয়া শুরু করি আর অনেকটা ড্যামেজ আমি ওর দিয়ে দিই। তারপর আবার এই পাশে আইসা কিছু বডি আর হেডশট মারা এনিমিটারে মাইরা দিই এন্ড ফাইনালি ভাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায়, 12 কিলোর সাথে ভাই ম্যাচ বিজয় হয়ে যায়। আর ভাই দেখলাই তো সেই লেভেলের একটা ক্যারেক্টার স্কিল কিন্তু ভাই এই ম্যাচে ইউজ করছি, মানে আমার যা মজা লাগছে এই ক্যারেক্টার স্কিল ইউজ করে। তো গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গাইজ তোমরাও যদি চাও আমি তোমাদের চ্যালেঞ্জ একসেপ্ট করি তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেখানে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারো। টাটা বাই বাই গাইজ, দেখো আবার পরের ভিডিওতে।